ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো বিস্তারিত খবরে। বিজেপি সাংসদের সঙ্গে সাক্ষাতের পরেই উধাও তৃণমূল বিধায়ক কোচবিহারে। তৃণমূল বিধায়কের দেখাই পেলেন না দুই মন্ত্রী। গতকাল নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা হয় মিহির গোস্বামীর এবং তারপর তিনি কিন্তু উধাও। মিহির গোস্বামীর দেখাই পেলেন না রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন। বিধায়কের খোঁজে কোচবিহার থেকে আলিপুর দুয়ারে দুই মন্ত্রী। আলিপুর দুয়ারে গিয়ে শুনলেন অসমে মিহির গোস্বামী, বিজেপি যোগের জল্পনার মধ্যে বেপাত্তা তৃণমূল বিধায়ক। গতকাল নিশীথ প্রামাণিকের সঙ্গে মিহির গোস্বামীর সাক্ষাতের পর কিন্তু আজ তিনি বেপাত্তা, দেখাই পেলেন না দুই মন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক মিহির গোস্বামীর বাড়িতে এসে তার সাথে দেখা করেন এবং আজকে তার পরেই সকালবেলা রাজ্যের দুই মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিনয় কৃষ্ণ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং আদিবাসী দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সেখানে যান, কিন্তু সেখানে কুচবিহারের বাড়িতে তার দেখা পায়নি। এবং সেখান থেকে জানানো হয় যে মিহির গোস্বামী আলিপুর দুয়ারে রয়েছেন এবং সেখান থেকে দু মন্ত্রী আলিপুর দুয়ারে যান এবং সেখানেও তার দেখা পাননি। সেখান থেকে জানানো হয়েছে যে তিনি আসামে গিয়েছেন তার এক আত্মীয়র বাড়িতে বিজয়া দশমীর জন্য। তো সব মিলিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে, কারণ গতকাল মিহির গোস্বামীর বাড়িতে বিজেপি সাংসদ যাওয়ার পরই একটা জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি মিহির গোস্বামী বিজেপিতে যাচ্ছেন, কারণ কিছুদিন আগেই তিনি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু দলের কোনো প্রোগ্রামে তাকে দেখা যাচ্ছিল না এবং তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন। এবং আজকের ঘটনায় কিন্তু তিনি দুই মন্ত্রী গেলে তাকে কিন্তু আর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি। যদিও রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন এটা নিতান্তই তিনি সৌজন্য সাক্ষাৎকারের জন্য বিনয় কৃষ্ণ বর্মনের সঙ্গে মিহির গোস্বামীর বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তার দেখা পাননি তারা। স্বাভাবিকভাবেই যখন তার সাথে দেখা হবে সে বিষয়ে বিস্তারিত কথা হবে, তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা ফের একবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, ধন্যবাদ শুভেন্দু। গতকাল নিশীথ প্রামাণিকের সঙ্গে মিহির গোস্বামীর সাক্ষাতের পর আজ তিনি উধাও, তার দেখা পেলেন না দুই মন্ত্রী। বিজয়ের শুভেচ্ছা জানাতে, শুভেচ্ছা বিনিময় করতে আমি এবং বিনয় কৃষ্ণ বর্মন দুজনই মিহিদার কুচবিহারের তেঁতুলতলার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি যে উনি আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই বেরিয়ে আলিপুর দুয়ার দিদির বাড়িতে গেছেন। পরে সেখানেও যাই যে ঠিক আছে, শুভেচ্ছা বিনিময়ের কাজটা সেরে নিই। সেখানে গিয়ে শুনি যে সেখানেও কিছুক্ষণ আগে বেরিয়ে আসামে তার আরও কোনো দিদির বাড়ি আছে, সেখানে গেছেন। তারপরে আমরা ফিরে আসি, তারপরে আসো আসো দুই একদিন, দু চার দিন তো আসবেই, যখন আসবে তখনই যাবে। দেখো, যে কেউ যেতে পারে, তো মিহির গোস্বামী যে যাই বলুক, তৃণমূলে ছিল, তৃণমূলে আছে, তৃণমূলেই থাকবে। ওদের দলীয় ব্যাপার, ওরা বলবে আমাদের সাংসদ গিয়েছে, মিহিরদা খুব ভালো ব্যবহার করেছেন তার সঙ্গে, যে সৌজন্য সাক্ষাৎকারের জন্য আমাদের সাংসদ গিয়েছে এবং আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে। আমাদের সঙ্গে সে সম্পর্ক তৈরি হয়েছে এবং ওনাদের ব্যাপার, ওনারা গিয়েছেন, পার্থপ্রতিম গিয়েছে, সে দুজন মন্ত্রী গিয়েছে, তাদের দলীয় ব্যাপার, তারা কি করবেন কি করবেন না সেটা ওনাদের ব্যাপার, আমাদের সঙ্গে সম্পর্ক একটা তৈরি হয়েছে।